سلامٌ علیکم طبتم مبارکۃً طیبہ ربی اعوذ بکا من حمجات السیاطین واعوذ بکا ربی ان یحضرون ربی اشرح لی صدری ویسر لی امری واحلل عقدۃ من لسانی یفقهوا قولی ربی زدنی علما প্রিয় দর্শকবৃন্দ, আপনালোক আটাইলৈকে জনাইছো শান্তির হিয়া ভরা অভিবাদন। মহান আল্লাহর ওচৰত আমি অগণন কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো, যেহেতু আল্লাহ সুবহান তাআলাৰ প্ৰত্যক্ষ সহযোগিতাৰ বাবে আমি ইতিমধ্যে ধাৰাবাহিকভাৱে চলাই অহা এই কোরআন মজিদৰ অসমীয়া অনুবাদ চৰ্চাৰ ধাৰাবাহিকতাত মহান আল্লাহে আমাক আজি আনি 517 নং খণ্ডত উপনীত কৰাইছে। ইনশাআল্লাহ আমাৰ আজিৰ এই 517 নং খণ্ডটি আমি আৰম্ভ কৰিম কোরআন মজিদৰ আন এক অন্যতম সূৰা আত-তুৰ, কোরআন মজিদৰ 52 নং সূৰা। প্রিয় দর্শকবৃন্দ, আমি আগতেও আপনালোকক উল্লেখ কৰিছো যে আমাৰ প্ৰতিটো সূৰাৰ ক্ষেত্ৰত আমাৰ ইউটিউবত আমি এক পৃথক পৃথক আমি থাম্বনেইল ব্যৱহাৰ কৰি আহিছো, আৰু প্ৰতিটো থাম্বনেইলতে আমি কিছু বাৰ্তা আমি আপোনালোকৰ মাজলৈ দিব বিচাৰিছো। আত-তুৰ এই সূৰাৰ আমাৰ যি থাম্বনেইল আমি ব্যৱহাৰ কৰিছো, সেই থাম্বনেইলত আমি লিখিছো যে জীৱিত কালত সহাৰি নিদিলে মৃত ব্যক্তিক উদ্ধাৰ নকৰে। এই কথা আমি আপোনালোকৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব বিচাৰিছো এইবাবেই যে আল্লাহ সুবহান তাআলাই এই কোরআন মজিদ এক বাস্তৱ অৰ্থৰে মানুহৰ মাজলৈ প্ৰেৰণ কৰিছে। বাস্তৱ অৰ্থ অৰ্থাৎ আল্লাহে এক নিৰ্দিষ্ট পথ আমাক দেখুৱাই দিছে যে সেই পথত যিয়ে প্ৰকৃততে আল্লাহৰ কথা অনুসৰি নিজৰ জীৱন অতিবাহিত কৰিব, আল্লাহ সুবহান তাআলাৰ প্ৰতিশ্ৰুতি আছে, তেনেলোকক মৃত্যুৰ পিছত আল্লাহে অনন্তকালৰ সুখৰ জীৱন দিব। ইয়াত কোনো বক্ৰতা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহৰ কিতাপ আমি পঢ়িব লাগে, বুজিব লাগে, বিশ্বাস কৰিব লাগে, আৰু সেই অনুসৰি আমি চলিব লাগে। তেনেলোকৰ বাবেহে আল্লাহে মৃত্যুৰ পিছত আল্লাহৰ পুৰস্কাৰ ৰাখিছে। কিন্তু অতি দুৰ্ভাগ্যজনক বিষয়, আল্লাহে যি উদ্দেশ্যৰে প্ৰকৃততে এই কোরআন মজিদ মানুহৰ মাজলৈ প্ৰেৰণ কৰিছে, সেই উদ্দেশ্যত গৰিষ্ঠ সংখ্যক মানুহেই প্ৰকৃততে তেওঁ নিজৰ জীৱন পৰিচালনা কৰাৰ ক্ষেত্ৰত এই কোরআন মজিদৰ সৈতে প্ৰকৃততে বাস্তৱ কোনো সম্পৰ্ক নাই। এই কথা অপ্ৰিয় হলেও সত্য, বৰং এই কোরআন মজিদক এক পৃথক ধৰণেৰে কিছু দিশ, এনে কিছু দিশ ইয়াত বিশ্বাসক লোৱা গৈছে যিসমূহ বিশ্বাস বা যিসমূহ কথা বতৰা কোরআন মজিদত তাৰ তিলমানো ইংগিতো নাই, বা কোরআন মজিদে তেনেধৰণৰ কোনো কথা আমাক জনোৱা নাই। উদাহৰণস্বৰূপে জীৱিত লোকৰ পথৰ নিৰ্দেশনাৰ বাবে প্ৰেৰিত এই কোরআন মজিদ আজি আমাৰ এক পৰম্পৰা হৈ গৈছে যে মৃত লোকৰ নাজাতৰ বাবে এই কোরআন মজিদক ব্যৱহাৰ কৰিছে গৰিষ্ঠ সংখ্যক মানুহে। যিঘৰ মানুহৰ ঘৰতেই কোনো মানুহ ইন্তেকাল হ'ব, খুব কম সময়ৰ ভিতৰতে আমি প্ৰত্যেকেই দেখিছোঁ যে দাঁতি কাষৰীয়া কোনো মাদ্ৰাছাৰ পৰা কণ কণ শিশুসকলক আনি যিমান পাৰে সিমান সোনকালে এই কোরআন খতম দিয়ায়। মানুহৰ এটি অন্ধবিশ্বাস আছে যে এনেধৰণৰ খতমে প্ৰকৃততে মৃত ব্যক্তিজনক সহায় কৰিব। প্ৰিয় দৰ্শকবৃন্দ, এই কোরআন মজিদৰ আদৰ্শ তেনে নহয়। অথচ আমি গৰিষ্ঠ সংখ্যক মানুহেই কোরআন মজিদক আমি তেনেধৰণেহে ব্যৱহাৰ কৰি আহিছোঁ। ইয়াৰ উপৰিও আমাৰ সমাজত পৰম্পৰাগতভাৱে কিছু লোকবিশ্বাস চলি আহিছে কোরআন মজিদ সন্দৰ্ভত। উদাহৰণস্বৰূপে কোনো লোকৰ মৃত্যুৰ প্ৰাকমুহূৰ্তত, যাক আমি সাকৰাতুল মৌত বুলি কওঁ, সেই প্ৰাকমুহূৰ্তত তেওঁ ওচৰত সূৰা মুল্ক তিলাৱত কৰা, সূৰা ইয়াছিন তিলাৱত কৰা, লোকবিশ্বাস এই যে মৃত লোকৰ মৃত্যুৰ প্ৰাকমুহূৰ্তত যদি তেওঁৰ কাণত এই সূৰা মুল্ক বা সূৰা ইয়াছিন বা সূৰা ৰহমান ইত্যাদি বিশেষ বিশেষ কিছু সূৰা যদি পাঠ কৰা যায়, তেন্তে তেওঁ কবৰৰ আজাবৰ পৰা তেওঁক ৰক্ষা পাব।
কবরের সওয়াল জবাব তেওঁৰ বাবে সহজ হব। এনে ধৰণৰ কিছু বিশ্বাস এই কোরআন মজিদক লৈ আমাৰ গৰিষ্ঠ সংখ্যক মানুহে কৰি আহিছে। প্ৰিয় দৰ্শকবৃন্দ, আমি আপোনালোকক সদায় আহ্বান জনাইছো যে এই কোরআন মজিদ এক বাস্তৱ কিতাপ, বৰ্তমানৰ কিতাপ, ইয়াৰ কাৰ্যকৰিতা লাগিব নিজৰ জীৱনৰ সৈতে। জীৱিত লোকৰ কল্যাণৰ বাবে মহান আল্লাহে এই কিতাপ প্ৰেৰণ কৰিছে, মৃত লোকৰ নাজাতৰ সৈতে এই কোরআন মজিদৰ তিল মানো কোনো সম্পৰ্কৰ বিষয়ে কোরআন মজিদৰ কোনো আয়াতে আমাক কোৱাও নাই, আনকি ইয়াৰ ইংগিতো দিয়া নাই। সেয়েহে আমি আমাৰ আজিৰ কেপশ্যন আমি ব্যৱহাৰ কৰি আপোনালোকৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব বিচাৰিছো যে জীৱিত কালত আল্লাহৰ কথা বতৰাসমূহক যদি আমি সঁহাৰি নজনাওঁ, অথচ আমি আশা ৰাখোঁ তেনে মানুহৰ মৃত্যুৰ পাছত যদি কোৰাণ খতম কৰি তেওঁৰ নামত বক্সাই দিওঁ, তেন্তে তেওঁৰ আল্লাহে কবৰৰ আজাব ক্ষমা কৰিব, জাহান্নামৰ পৰা তেখেতক ৰক্ষা কৰিব, তেখেতৰ শাস্তি লাঘৱ কৰিব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধৰণৰ আমাৰ অন্ধবিশ্বাস বুলিয়ে ক'ব লাগিব, যিহেতু কোৰাণ মজিদে তেনে কোনো ধৰণৰ দৰ্শন আমাৰ আগত দাঙি ধৰা নাই। এই কোৰাণ মজিদ আমি বুজাৰ চেষ্টা কৰিব লাগিব। কোৰাণ মজিদ হৈছে এখন কিতাপ হয়, ইয়াৰ কথা বতৰাসমূহ স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলাৰ পৰা ৰিভিল হৈছে, নাজিল হোৱা কথা বতৰা। এই কথা বতৰাসমূহ আল্লাহে নাজিল কৰিছে জীৱিত লোকসকলে যাতে ইয়াৰ ওপৰত বিশ্বাস আনে আৰু আল্লাহে দেখুওৱা পথ অনুসৰি যাতে মানুহ পৰিচালিত হয়, এই উদ্দেশ্য লৈয়ে প্ৰকৃততে আল্লাহ সুবহানাহু তাআলাই এই কোৰাণ মজিদ মানুহৰ বাপ মাজলৈ প্ৰেৰণ কৰিছে। কিন্তু গৰিষ্ঠ সংখ্যক আজি মানুহে আমি দেখিছোঁ যুগ যুগ ধৰি এই কোৰাণৰ মূল বাস্তৱতাত কোনো নাই, কোৰাণৰ হক প্ৰকৃততে কোনো আদায় কৰিব বিচৰা নাই, বৰং কিছু অন্ধবিশ্বাস যিবোৰ আমাৰ সমাজত আমাৰ ধৰ্মই আমাক শিক্ষা দিয়া কিছু অন্ধবিশ্বাস, যিসমূহ অন্ধবিশ্বাসক এই কোৰাণ মজিদে কেতিয়াও অনুমোদন দিয়া নাই। মৃত লোকক কোৰাণ খতম দি মৃত লোকৰ নাজাতৰ বিষয়ে কোৰাণ মজিদত কোনো উল্লেখ নাই। যদি কোৰাণ মজিদত উল্লেখ নাই, তেন্তে আমি কাৰ কথা বিশ্বাস কৰিছো? কিয়নো আমাৰ বাৰ্তাবাহক ছালামুন আলা মুহাম্মাদে কি কৰিছিল, এই কোৰাণ মজিদৰ বাণীসমূহেই মানুহৰ মাজত প্ৰচাৰ কৰিছিল, তেখেতে নিজেও ইত্তেবা কৰি চলিছিল। এই কোৰাণ মজিদৰ বাহিৰত কোনো বাৰ্তাবাহক নাই। এই বাস্তব কথা বতৰাসমূহ প্ৰিয় দৰ্শকবৃন্দ যদি আমি অনুধাৱন কৰিব নোৱাৰোঁ, তেন্তে আল্লাহে ঘোষণা কৰিছে যে চৰম শাস্তিৰ ঘোষণা মুকলিকৈ আল্লাহে এই কোৰাণ মজিদত উল্লেখ কৰিছে। গতিকে আমি আশা ৰাখিম সকলো ধৰণৰ ধৰ্মান্ধতাৰ পৰা আঁতৰি মূল বাস্তৱতাৰ দিশলৈ যিয়েই প্ৰকৃততে ধাৱিত হ'ব, যিয়েই প্ৰকৃততে সমৰ্পিত হ'ব, যিয়েই প্ৰকৃততে ইয়াৰ আদেশ নিষেধ বাস্তৱায়ন কৰিব, তেনে লোকহে আল্লাহৰ ভাষ্য অনুসৰি মৃত্যুৰ পিছত সফল ব্যক্তি হ'ব। কোনো ধৰণৰ এই কোৰাণ মজিদক লৈ আবেগ, ধৰ্মান্ধতা ইত্যাদি বিষয়ে তিল পৰিমাণৰো কিন্তু মৃতকক কেতিয়াও সহায় নকৰে। কোনো এজন মানুহ মৃত্যু হৈ যোৱাৰ লগে লগে তেওঁৰ প্ৰকৃততে আল্লাহৰ সৈতে হোৱা একাউণ্টছ ক্লোজ হৈ যায়। গতিকে ক্লোজ একাউণ্টৰ সৈতে তাত আকৌ পুনৰ এড কৰাৰ কোনো ধৰণৰ স্কোপৰ বিষয়ে এই কোৰাণ মজিদে আমাক তথ্য দিয়া নাই। গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ, আমাৰ এই নতুন চোৰা আৰম্ভ কৰাৰ আগতে আমি আপোনালোকৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব বিচাৰিছোঁ এই কোৰাণ মজিদৰ মূল বাস্তৱতা সন্দৰ্ভত। এই কোৰাণ মজিদত যে কোনো ধৰ্মান্ধতাৰ কোনো ইয়াত সুযোগ নাই, কোনো ধৰণৰ আৱেগিক কথা বতৰাৰ সুযোগ নাই, মৃত লোকক এই কোৰাণ মজিদে সহায় কৰাৰ যে কোনো সুযোগ নাই, আমি আশা ৰাখিম কোৰাণ মজিদৰ তথ্যৰ আধাৰত আহক প্ৰত্যেকেই মূল বাস্তৱতা বুজাৰ চেষ্টা কৰোঁ, অন্যথা এনেধৰণৰ ৰঙীন সপোনে আমাক কিন্তু নিশ্চিতভাৱে যে বিপদত পেলাব তাত কোনো সন্দেহ নাই। গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ, আমি আৰম্ভণিতে
আমি ব্যবহার করা আমার থাম্বনেইলৰ যি বার্তা আমি আপনার মাজলে প্রেরণ করব বিচাৰিছো তার কিছু চর্চা আপনার মাজলে আমি দাঙি ধরে ইনশাআল্লাহ আহক প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাইছো, আহ্বান জানাইছো আল্লাহর দ্বারা নাজিলকৃত এই বাস্তব কথা বতরা সমূহের মাজলে, আর বাস্তব কথা বতরা সমূহ আমি ভাল ধরনের বুঝি লই আমার জীবনত ইয়াক অনুশীলন করার চেষ্টা করো আহক, বাস্তবায়ন করার চেষ্টা করো আহক। ইনশাআল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি আছে মৃত্যুর পিছত আল্লাহে অনন্তকালের সুখের জীবন দিব। গতিকে প্রিয় দর্শকবৃন্দ, আমার আজির এই 517 নং খণ্ডটি আমি আরম্ভ করব কুরআন মজিদর 52 নং সূরা আত-তূরর 1 নং আয়াতর পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তূর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মনসুর ওয়াল বাইতিল মামুর والشقفيل مرفوع والبحر المسجور إن عذاب ربك لواقعون ربك لواقعون। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমি অতিক্রম করে আহিছো আজ-জারিয়াত, কোরআন মজিদর 51 নং সূরা। আজ-জারিয়াতর যে আল্লাহর প্রকাশভঙ্গি, আয়াতর আরম্ভণির যে প্রকাশভঙ্গি আমি যদি চাও, এই আজ-জারিয়াত আল্লাহে আরম্ভ করেছিল যে ওয়াজ-জারিয়াতি জারওয়ান ফালহামিলাতি উইকরান ফালজাহিরাতি ইউসরান ফালমুকাসসিমাতি আমরান ইন্নামা তুআদুনা লাসাদিকুন ওয়া ইন্নাদ্দিনা লাওয়াকিউন। গতিকে এই 51 নং সূরা আর 52 নং সূরার আরম্ভণির যে প্রকাশভঙ্গি মহান আল্লাহে একেটি ভঙ্গিমাতে আল্লাহে প্রকাশ করেছে এই দুটি সূরা। দুইটি সূরার ক্ষেত্রতে আল্লাহর শপথ দিয়ে আরম্ভ করেছে। এই 52 নং সূরার 1 নং আয়াতত আল্লাহে কৈছে যে ওয়াত-তূরিন, অর্থাৎ তুর পর্বতর শপথ। প্রত্যেকগৰাকী কোরআনৰ পাঠকৰ বাবে এই তুৰ পর্বত নিশ্চিতভাৱে এক পৰিচিত নাম। তুৰ পর্বতৰ হৈতে মুছা আলাইহিছালামৰ যিসমূহ ৰেফাৰেন্স কোরআন মজিদত দিছে প্ৰত্যেকগৰাকী আমি কোরআনৰ পাঠকে আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে অৱগত হৈছো এই বিষয়ক লৈ। গতিকে সেই যি তুৰ পাহাড়ের সেই উপত্যকা মুসা আলাইহিসসালামে আল্লাহর হইতে কথা বতরা পাতিছিল, যে অঞ্চলত মুসা আলাইহিসসালামে আল্লাহক প্রত্যক্ষভাবে চাব বিচাৰিছিল, এই কথা বতরা সমূহ আমি বিস্তৃতভাবে ইতিমধ্যে আমি পড়ি আহিছো, চর্চা করে আহিছো। গতিকে সেই বিশেষ তুর পাহাড় রর শপতেরে মহান আল্লাহে এই 52 নং সূরার 1 নং আয়াত আরম্ভ করেছে যে ওয়াত-তূরিন, যে এই তুর পাহাড়র শপথ। প্রিয় দর্শকবৃন্দ, আমি আন এটি দিক আপনার দৃষ্টি আকর্ষণ করব বিচারিছো যে আল্লাহে যিসমূহ সূরা এনে ধরনের শপতেরে আরম্ভ করেছে, শপতেরে কিছু কিছু বিশেষ বিশেষ দিকর উপরত শপথ করি আল্লাহে মূল কথাটো কইছে। ইয়াতো মন করিব ওয়াত-তূরিন ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মনসুর ওয়াল বাইতিল মামুর ওয়াস-সাক্ফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিউন। এই 7 নং আয়াতর মূল বাস্তবতা দেখাবর বাবে ইয়ার আগত 6টি আয়াত আল্লাহে শপথেরে আরম্ভ করেছে বা শপথ দিছে। এতিয়া এনে ধরনের শপথ, আল্লাহর যে শপথ দি কোয়া আয়াত সমূহ আমি পাও বা সূরা সমূহর আরম্ভণিত পাম, যিসমূহ বিষয়ের উপরত আল্লাহে এনে ধরনের শপথ লয় সেই বিষয়সমূহ কিন্তু আমার দৃশ্যমান বিষয়ের উপর আল্লাহে শপথ লয়, যিসমূহ বিষয়
আল্লাহে যিসমূহ বিষয়ক লৈ আল্লাহে কসম খায় ক'ব বিচাৰে, সেই বিষয়সমূহ প্ৰকৃততে আমাৰ দৃশ্যমান, আমি দেখি থকা বিষয়ৰ ওপৰতে আল্লাহে শপত লয়। আমি যদি তীক্ষ্ণভাৱে এনেধৰণৰ আল্লাহৰ শপতৰ চূড়াসমূহ আমি যদি লক্ষ্য কৰোঁ, তেন্তে এই কথা আমাৰ বাবে স্পষ্ট হৈ পৰিব ইনশাআল্লাহ। এই চূড়াটো, ইয়াৰ আগৰ চূড়াটো যিসমূহ বিষয়ৰ ওপৰত আল্লাহে শপত লৈছে, সেই বিষয়সমূহ আমাৰ দৃশ্যমান, আমি চকুৰে দেখি থকা বিষয়ৰ ওপৰত শপত লয়। প্ৰকৃততে আল্লাহৰ যি ভংগীমা, এই শপতৰ ভংগীমাৰে আল্লাহে নিশ্চয়তা দিব বিচাৰিছে যে যিসমূহ বিষয়ৰ ওপৰত আমি দেখি আছোঁ, সেই বিষয়সমূহ যেনেধৰণে আমাৰ বাবে বাস্তৱ, ঠিক তেনেধৰণে আল্লাহে এই শপত লৈ কোৱা মূল কথাটো ঠিক তেনেধৰণে বাস্তৱ, এই কথাটো আল্লাহে প্ৰকৃততে কনভিন্স কৰাবৰ বাবে এনেধৰণৰ কিছু কিছু চূড়া আল্লাহে শপত দি আৰম্ভ কৰিছে। গতিকে চাওঁ আহক, ইয়াত প্ৰকৃততে আল্লাহে কেনে কেনে দৃশ্যমান বিষয়ৰ ওপৰত শপত লৈ ফাইনেলি আমাক কি ক'ব বিচাৰিছে। 7 নং আয়াতত, 1 নং আয়াতত কৈছে যে ৱাতুৰি, এই তুৰ পৰ্বতৰ শপত। 2 আয়াতত কৈছে ৱা কিতাবিন মস্তুৰিন, এখন লিখিত কিতাপ, কিতাবিন মস্তুৰিন, লিখিত কিতাপৰ শপত। ফি ৰাকিম মনচুৰিন, আৰু সেই লিখিত কিতাপ, আমি আশা কৰিম প্ৰিয় দৰ্শকবৃন্দ, চুটি চুটি আয়াত যদিও আমি খুব গভীৰভাৱে কিন্তু এই আয়াতসমূহ আমি অনুধাৱন কৰাৰ, বুজাৰ চেষ্টা আমি কৰিব লাগিব। আমি কৈছোঁ ইতিমধ্যে য'ত তুৰ পাহাৰৰ কথা বতৰা আল্লাহে আনিছে, তুৰ পাহাৰৰ উপত্যকাৰ কথা বতৰা আনিছে, তাৰ সৈতে সদায় মুছা আলাইহিছালামৰ বিষয়বস্তু জড়িত হৈ থাকে। গতিকে 1 নং আয়াতত আল্লাহে তুৰ পাহাৰৰ শপত লৈ, 2 আয়াতত যে আল্লাহে কৈছে যে ৱা কিতাবিন মস্তুৰিন, এখন লিখিত কিতাপৰ শপত, অৰ্থাৎ মুছা আলাইহিছালামৰ প্ৰতি লিখিত কিতাপ আল্লাহে প্ৰত্যক্ষভাৱে দিয়াৰ তথ্য কোৰাণ মজিদত আহিছে। গতিকে মুছা আলাইহিছালামৰ, আৰু সেই দিশটো মুছা আলাইহিছালামৰ প্ৰতি যি লিখিত কিতাপ আল্লাহে দিছিল, সেই কিতাপ দৃশ্যমান কিতাপ। মন কৰি যাব, প্ৰত্যেকটো বিষয় কিন্তু আমি কৈছোঁ আল্লাহে শপত লোৱা বিষয়সমূহ কিন্তু আমাৰ সকলো মানুহৰ বাবে কিন্তু দৃশ্যমান বিষয়ৰ ওপৰত আল্লাহে শপত লয়। 3 নং আয়াতত কৈছে কিতাপ সন্দৰ্ভত ফি ৰাকিন মনচুৰিন, 2 নং আয়াতত যিহেতু কিতাপ সন্দৰ্ভত ক'লে কিতাবিন মস্তুৰিন, এখন লিখিত কিতাপৰ শপত, আৰু সেই কিতাপৰ বিষয়ে কৈছে লিখিত ক'ত আছে, ফি ৰাকিন, ৰাকিন শব্দৰ অৰ্থ হৈছে যে আপোনাৰ টুকুৰাকৈ কাগজৰে হওক বা আন কিছু কিহবাৰ ওপৰত টুকুৰাকৈ লিখা, পাৰ্চমেণ্ট, আমি পাৰ্চি বুলি যিটো কওঁ, টুকুৰাটুকুৰ যে কাগজ, যাক আমি যে পাৰ্চি বুলি কওঁ, ঠিক তেনেধৰণে টুকুৰাটুকুৰ কাগজ বা আন কিছু পদাৰ্থৰ ওপৰত কিন্তু লিখিত ৰূপত আছে। গতিকে কৈছে যে ফি ৰাকিন মনচুৰিন, আৰু এই মনচুৰিন শব্দৰ অৰ্থ হৈছে যে উন্মুক্ত হৈ আছে, এই টুকুৰা কাগজবোৰ ফল্ডিং অৱস্থাত নাই, ৰোল কৰা অৱস্থাত নাই, সি উন্মুক্ত হৈ থকা পৃষ্ঠাৰ ওপৰত প্ৰকৃততে লিখা, মনচুৰিন উন্মুক্ত হৈ থকা, ই ৰোল হৈ থকা নহয়। ৱাল বাইতিল মামুৰিন, ৱাল বাইতিল, আল বাইত, মামুৰিন, মামুৰিন শব্দৰ অৰ্থ হৈছে, আমি অনুবাদসমূহত পাইছোঁ যে আবাদ গৃহ। এতিয়া আবাদ গৃহ বুলি কোৱাৰ লগে লগে প্ৰকৃততে আমি গৰিষ্ঠ সংখ্যকে ইয়াৰ মূল বাস্তৱতাটো বুজি নাপাম যে আবাদ গৃহ কি। প্ৰথম কথা হৈছে ৱা আল বাইত বুলি কৈ আছে, নিৰ্দিষ্ট ঘৰ, কিন্তু আউৱাল বাইত
আমি প্রত্যেকেই জানো কাবা, সেই বিশেষ কাবা ঘরটির বিষয়ে কয়ে আছে মারুমিন, যেটো কাবা ঘরত মানুষ ফ্রিকুয়েন্টলি গয়ে থাকে, তাত মানুষের সদায় হুঁত থাকে, সেই দিকটা বুঝাবলে গৈ আল্লাহে শব্দ ব্যবহার করেছে মুরি। গতি সেই বিশেষ কাবা ঘর আল বাইত বলে কোয়ার লগে লগে যেহেতু নির্দিষ্ট করেছে ঘর কাবা সন্দর্ভত কৈছে, যেটো কাবা গৃহ মামুরিন, তাত মানুষের অনর্গল মানুষ গৈ থাকে, সেইভাবে অনুবাদ সমূহ আবাদ গৃহ বলে কৈছে, অর্থাৎ মানুষের আবাদ হয়ে থাকে তার। কিন্তু মামুরি শব্দর অর্থ বুঝায় যে লানি নিশিগাকৈ যেটো গৃহলৈ মানুষ গৈয়ে থাকে বিশেষ ঘরলৈ, সেই ঘরটির শপত। ওয়াসাকফিল মারফুইন, ওয়াসাকফি, সাকফি হয়েছে সাদ, আল মারফুইন একেবারে উচ্চ থাকা সাদ হাব্দিক দিকর পর, অর্থাৎ আকাশখনক বুঝাইছে, একেবারে উচ্চ ঊর্ধ্ব জগতত থাকা যখন আকাশ, আকাশখনক আমি সাদ বলে আল্লাহে ব্যবহার করেছে, যে খুঁটা নোহোৱাকৈ আমি এই সাদ আমি সৃষ্টি করেছো বলে আল্লাহে কৈছে। গতি খুঁটা নোহোৱাকৈ যি মারফুই একেবারে রাফা একেবারে ঊর্ধ্ব স্থান থকা ওয়াসাকফি, সেই সাদর শপত, অর্থাৎ সেই ঊর্ধ্ব আকাশত ঊর্ধ্ব স্থানত থকা আকাশখনের শপত, সব প্রত্যেকটি দিক কিন্তু দৃশ্যমান মানুষে দেখা দিক। তারপিছত কৈছে যে ওয়াল বাহরিল মাসজুরি, ওয়াল বাহরি সাগর, যি সাগর মাসজুরিন একেবারে সাগরের ঢৌ, যে উত্তাল ঢৌয়ে যে একেবারে উত্তাল করে রখা সাগরের শপথ, মাসজুরিন অর্থাৎ একেবারে উত্তাল হয়ে থাকা সাগরের শপথ, উত্তাল হয়ে থাকা সাগর অর্থাৎ সাগর আমি যিসকলে দেখিছো তাত আমি দেখো যে ঢৌ কেনে ধরনের কিমান ডাঙর ডাঙর ঢৌ আহি গোটেই সাগর প্রকৃততে উত্তাল করে রাখে, এই দিকটো আমার কিন্তু দৃশ্যমান দিক। গতি এনে ধরনের উত্তাল হয়ে থাকা সাগরের শপথ বলে কৈছে। এই ছটি শপথ লৈ পরবর্তী সাত নং আয়াতত আল্লাহে মূল কথাটো কৈছে যে ইন্না আজাবা রাব্বিকা লাওয়াকিউন, যে নিশ্চয় ইন্না আজাবা রাব্বিকা তোমার সৃষ্টিকর্তার শাস্তি লাওয়াকিউন ই সংঘটিত হবই। গতি চাওক প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর শাস্তি মানুষক বুঝাবর বাবে, আল্লাহর শাস্তির নিশ্চয়তা দিব বাবে, আল্লাহর শাস্তিক যাতে মানুষে ভয় করে এই দিকটো আল্লাহে কবর বাবে আল্লাহর প্রকাশভঙ্গি আয়াতর মন করক। ইয়ার আগত আমার প্রত্যেকরে দৃশ্যমান হওয়া ছটি বিশেষ বিশেষ বিষয়ের উপর আল্লাহে শপথ লওয়ার পাছতহে কৈছে যে ইন্না আজাব রাব্বিকা লাওয়াকিউন, যে নিশ্চিতভাবে তোমার সৃষ্টিকর্তা তথা প্রতিপালকর যে শাস্তি এই কোরআন মজিদত যে ঘোষণা করা গৈছে লাওয়াকিউন, হি নিশ্চিতভাবে সংঘটিত হবই। গতি চাওক আমি মানুষে মানুষক সাধারণভাবে আমি কিবা এটা কসম খাই যদি কথা কও আমি মানুষে মানুষক বিশ্বাস করি, এই কোরআন মজিদত কি হয়ে আছে, স্বয়ং আল্লাহে কসম খাই কোয়া কথা যদি আমি বিশ্বাস নকরো তেন্তে কেনে হব, বিষয়বস্তু তুলনা করো আহক। আমি আমার সামাজিক জীবনত আমি সাধারণভাবে কোনো এটি কথা কারোবাক কনভিন্স করাবর বাবে আমি বিভিন্ন ধরনের শপথ লোম, আর শপথ লওয়ার লগে লগে কব নয়াকয়ে তেওঁৰ ওপৰত আমার কথাটোৰ ওপৰত বিশ্বাস আহি যায়। কোরআন মজিদত চাওক আল্লাহে
সতি দৃশ্যমান বিষয়ের উপর স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা শপথ রাখি কইছে যে নিশ্চিতভাবে আল্লাহর এই শাস্তি সংগঠিত হবই। তার পাছতে কি আমি বিশ্বাস নকরিম নেকি? নকরা তো ডাঙর কথা নহয়, পরিণতি কিন্তু গ্রহণ করিবর কারণে প্রত্যেকেই আমি প্রস্তুত হয়ে থাকিব লাগিব। ইমান ডাঙর ডাঙর শপথ দি আল্লাহে কইছে, আল্লাহে বুঝাব বিচারিছে যে সমূহ বিষয়ের উপর আল্লাহে শপথ দিছে এই বিষয় সমূহ যেনে ধরনের বাস্তব ঠিক তেনে ধরনে তোমার প্রতিপালকর যে শাস্তি সিও কিন্তু বাস্তব, এই দিকটা বুঝাব বিচারি আছে আল্লাহে। আর আল্লাহর এই শাস্তির সন্দর্ভত আল্লাহে পরবর্তী আয়াতত কইছে যে মা লাহু মিন দাফিইন, এই যে শাস্তি মা লাহু মিন দাফিইন, এই শাস্তিক কিন্তু প্রতিরোধ করোতা কোনো নাই, কোনেও এই শাস্তিক আল্লাহর যে শাস্তির বিষয়ে কইছে যে সংঘটিত হবই, লাওয়াকিউন বলি যে কইছে এই শাস্তি আল্লাহ সুবহানাহু তাআলার তরফৰ পৰা দিয়া শাস্তি, এই শাস্তিক কিন্তু প্ৰতিৰোধ কোনেও কৰিব নোৱাৰে। ইয়াউমা তামুৰু সামাউ মাউৰান, আল্লাহে এই শাস্তি সন্দৰ্ভত আঠটি আয়াতেৰে মানুহক সাৱধান কৰি দিছে। পৰৱৰ্তী ন নং আয়াতত আল্লাহে প্রেক্ষাপট দাঙি ধরব বিচারিছে কিয়ামত সন্দর্ভত। আল্লাহে কইছে ইয়াউমা, সেই দিনটুত অর্থাৎ কিয়ামতর দিনটুত কি হব, তামুরু সামাউ, এই আকাশখন তামুরু কম্পমান হব, কপিব, ঠক ঠককে কপিব, মাউরান ভায়োলেন্টলি কপিব, লাহে লাহে মৃদু কম্পন নহয়, মাউরান ই একেবারে ঠক ঠককে আকাশখন কপিব, কিয়ামতর দিনের বাস্তবতা আল্লাহে দাঙি ধরেছে। আকাশ সন্দর্ভত কইছে যে ইয়াউমা তামুরু সামাউ মাউরান, এই দিনটুত এই আকাশখন একেবারে ঠক ঠককে কপিব। এনেকে ওয়া তাসিরুল জিবালু সাইরান, মন করিব শব্দ আল্লাহে প্রকাশভঙ্গি ভাষাশৈলী, কোনোবাই যদি এই প্রকাশভঙ্গি বা ভাষাশৈলীর উপর দকই যিমান ডাঙরেই ভাষাবিদ নহোক কিয় যদি চিন্তা করে, তেনে লোকে নিশ্চিত হব লাগিব যে এনে ধরনের প্রকাশভঙ্গি এনে ধরনের ভাষাশৈলী কোনো মানুহে কেতিয়াও প্রকাশ করিব নোৱাৰে, এইবর মানুষের ভাষা কেতিয়াও হব নোৱাৰে। হি লাগিলে যিমান ডাঙরেই ভাষাবিদ হোক নহোক চিন্তা করক, কোনো মানুষের এনে ধরনের ভাষা প্রকাশ করার ক্ষমতা কোনো মানুষের নাই। এই দিকবর যেতিয়া আমি দহলৈকে চিন্তা করিম, আল্লাহে আমার ইমান বৃদ্ধি করিব। এই কিতাব যে আল্লাহ সুবহানাহু তাআলার পৰা যে নাজিল হওয়া কিতাব, ই মানুহে লিখা কিতাব যে নহয়, ইয়ার কথা বতরাবুর কোনো মানুহৰ যে কথা বতরা নহয়, এই দিকবুরৰ উপৰত বিশ্বাসৰ দৃঢ়তা বৃদ্ধি কৰিবৰ বাবে প্ৰিয় দৰ্শকবৃন্দ বহুতো দিক আমি লক্ষ্য কৰিব লাগিব। যিয়েই লক্ষ্য কৰিব ইনশাআল্লাহ তেওঁ বিশ্বাসৰ দৃঢ়তা বাঢ়িব। তাৰ ভিতৰত এক অন্যতম দিক আমি আপোনালোকৰ আগত দাঙি ধৰিব বিচাৰিছোঁ, আল্লাহৰ প্ৰকাশভংগী, আয়াতৰ প্ৰকাশভংগী, ভাষাশৈলী। আমি সদায় কৈ আছোঁ কেতিয়াও পৃথিবীর কোনো মানুষের সেই পরিমাণের ক্যাপাসিটি নাই যে পরিমাণের প্রকাশভঙ্গি মহান আল্লাহ সুবহানাহু তাআলা প্রকাশ করেছে কুরআন মজিদত। এ আয়াতত কইছে ওয়া তাসিরুল জিবালু, এই পর্বতমালা সমূহ, আমি কুরআন মজিদত পর্বতমালা সমূহ পৃথিবী সৃষ্টির সময়ত আল্লাহে আমাক কইছে যে খুঁটা পুতার দরে তা গুজি দিছে, পৃথিবীত এই পর্বতমালাসমূহ গুজি দিয়ার দিকটো কোরআন মজিদত আহিছে। যে ধরনের আমি গাত খান্দি খুঁটা পুতু,
ঠিক তেনেধৰণে আল্লাহৰ ভাষাশৈলীৰ অনুসৰি এই পৰ্বতমালাসমূহ পৃথিৱী সৃষ্টিৰ সময়ত এই পৰ্বতমালাসমূহ পৃথিৱীত গুজি দিয়াৰ কথাটো কৈছে। কিয়ামতৰ প্ৰেক্ষাপটত আল্লাহে কৈছে যে ৱা তাছীৰুল জিবালু, এই গুজি দিয়া পৰ্বতমালাসমূহ ৱা তাছীৰু, সিহে পৃথিৱীত যে গুজি দিছে তাৰ পৰা এৰাই যাব। আল জিবালু, পৰ্বতমালাসমূহ এই পৃথিৱীৰ পৰা পৃথক হৈ এৰাই যাব, গুজি দিয়া অৱস্থাত নাথাকে। শাইৰান, তাৰ পৰা এৰাই গৈ শাইৰান, সি দ্ৰুত গতিত চলমান হ'ব পাহাৰ পৰ্বতসমূহ কিয়ামত। আল্লাহে কোৱা কথা এইবোৰ, কাৰো মানুহৰ কথা নহয়, কোনো মানুহৰ কথা নহয়, কোনো আবেগ ভৰা ভয় নহয়, এইবোৰ এইবোৰ বাস্তৱ হয়। গতিকে কিয়ামত সন্দৰ্ভত আল্লাহে দুটি দিশ ইয়াত উল্লেখ কৰিছে। প্ৰথম দিশটো কৈছে যে এই আকাশ থৰ থৰাই কঁপিব বুলি কৈ আছে। দ্বিতীয় এটি দিশ কৈছে যে পৰ্বতমালাসমূহ, আমি যে দেখিছোঁ এই পৰ্বতমালাসমূহ, সি মাটিৰ পৰা এৰাই যাব, এটেষ্ট হৈ নাথাকে, ডিটেষ্ট হৈ যাব, ডিটেষ্ট হৈ হাই স্পীডত মুভমেণ্ট কৰিব, যেনি তেনি পৰ্বতসমূহ কিয়ামতৰ প্ৰেক্ষাপট কিন্তু মন কৰিব, দ্ৰুত গতিত এই পৰ্বতমালাসমূহ চলাচল কৰিব। আল্লাহে কৈছে ফাৱাইলুই ইয়াউমাইজিন লিল মুকাজ্জিবিন, সেই দিনটোত, ইয়াউমাইজিন ফাৱাইলিল, ধ্বংস অনিবাৰ্য সেই দিনটোত, কাৰ, লিল মুকাজ্জিবিনা, যিসকল প্ৰকৃততে পৃথিৱীত থাকোঁতে আল্লাহৰ কথা বতৰাক অগ্ৰাহ্য কৰিছিল, কাজাবা চব অগ্ৰাহ্য কৰিছিল, অমান্য কৰিছিল, গুৰুত্ব দিয়া নাছিল, বিভিন্ন ধৰণৰ অৰ্থ প্ৰকাশ কৰিব এইবোৰত এই শব্দই। গতিকে আল্লাহে কৈছে মূল কথা হৈছে যিয়ে কোৰাণ মজিদৰ ওপৰত এককভাৱে সমৰ্পিত হোৱা নাছিল, মূল দিশটো হৈছে এইটো। ইয়াৰ বাহিৰত আপুনি অবিশ্বাসেই কওক, অগ্ৰাহ্যই কওক, অমান্যই কওক, যি শব্দই কওক নকওক, মূল কথাটো হৈছে যে কোৰাণ মজিদৰ ওপৰত একনিষ্ঠভাৱে যিসকলে সমৰ্পিত হোৱা নাছিল, তেনে লোকসকলৰ আল্লাহে কৈছে যে এই ঠক ঠককে কঁপি থকা আকাশখন, পৃথিৱীৰ পৰ্বতমালাসমূহ যেতিয়া তাৰ পৰা ডিটেষ্ট হৈ যেতিয়া মুভমেণ্ট কৰি থাকিব, সেই দিনটোত এনেধৰণৰ আল্লাহৰ কথাৰ, আল্লাহৰ কিতাবৰ অগ্ৰাহ্যকাৰীসকলৰ ধ্বংস অনিবাৰ্য বুলি কৈ আছে। আল্লাজিনা হুম ফি খাউদি ইয়াল আবুম। প্ৰিয় দৰ্শকবৃন্দ, আমি পুনৰ আপোনালোকৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব বিচাৰিছোঁ, আমি খুব সূক্ষ্মভাৱে যদি আমি আয়াতসমূহ অধ্যয়ন কৰোঁ, এটি দিশ আমাৰ প্ৰতি একেবাৰে স্পষ্ট হ'ব। সেই দিশটো হৈছে যে কোৰাণে কেনেধৰণে নিজে নিজৰ ব্যাখ্যা কৰে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেনেধৰণে কোৰাণ মজিদক বিস্তৃত ব্যাখ্যা কৰিছে, এই দিশটো আমি গুৰুত্ব সহকাৰে আপোনালোকৰ আগত উপস্থাপন কৰিব বিচাৰিছোঁ, আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ। প্ৰত্যেকেই চাওক, চিন্তা কৰক যে প্ৰকৃততে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কোৰাণ মজিদ বিস্তৃতভাৱে ব্যাখ্যা কৰিছে নে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিজেই কৈ আছে, সূৰা ফুছিলাত বুলি এটি সূৰাই আল্লাহে নাজিল কৰিছে এই কোৰাণ মজিদত। তাৰ পাছতো প্ৰিয় দৰ্শকবৃন্দ, আমি পৃথিৱীৰ আটাইতকৈ কোনজন বেষ্ট ব্যাখ্যাকাৰী তাক বিচাৰি ফুৰোঁ। কোনে কেনেধৰণে, কোন উলেমা, কোন আলিম, কোন মুফাচিৰে প্ৰকৃততে এই আয়াতটো কেনেধৰণে ব্যাখ্যা কৰিছে, আমি তাৰ পিছত দৌৰি থাকোঁ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিজেই ব্যাখ্যা কৰা আছে, ইয়াত বিস্তৃত ব্যাখ্যা কৰা আছে এই আয়াতটোত। আপোনালোকে মন কৰক, এই যে মুকাজ্জিবিন বুলি ক'লে, সেই দিনটোত অগ্ৰাহ্যকাৰীসকল যে ধ্বংস হ'ব, সেই অগ্ৰাহ্যকাৰী বা সেই ধ্বংস হ'বলগীয়া লোকসকল কোন, তাৰ ব্যাখ্যা পৰৱৰ্তী আয়াতত দিছে আল্লাজিনা, ৰিলেটিভ প্ৰনাউন দি আগৰ সেই মুকাজ্জিবিনসকলক দেখুৱাইছে বা ধ্বংস হ'বলগীয়া লোকসকলক দেখুৱাইছে আল্লাজিনা,
আল্লাহে এক্সপ্লেইন কৰিছে যে ধ্বংস হবলগীয়া লোকসকল প্ৰকৃততে কোন, আল্লাজিনা হোম, তেওঁলোক সেই সকলেই লোক, সিহঁতেই ফি খাউদি ইয়ালআবুন, তেওঁলোকে জীৱনকালত অলাগতিয়াল, খাউদিন যাৰ কোনো বাস্তৱতা নাই, আল্লাহৰ দৃষ্টিত যাৰ কোনো যি বিষয়ৰ কোনো লাভালাভ নাই, তেনেধৰণৰ বিষয়বস্তুৰ ওপৰতেই যিসকলে প্ৰকৃততে জীৱনটোত অতিবাহিত কৰিছিল। ইয়াল আবুন শাব্দিক দিশৰ পৰা খেল ধেমালি বুজায়। খেল ধেমালিৰ অৰ্থ হৈছে যে আল্লাহে ইমান এক ছিৰিয়াছ মেটাৰ আমাক কৈ আছে যে এই জীৱন তোমালোকৰ বাবে পৰীক্ষাৰ জীৱন। এই জীৱনত যদি তোমালোকে আল্লাহৰ কথা অনুসৰি নচলা, তেন্তে তোমালোকৰ এনে এনে ধৰণৰ চূড়ান্ত শাস্তি অনন্তকালৰ বাবে হ'ব, আৰু যদি চলা তেন্তে তোমালোকক অনন্তকালৰ সুখৰ জীৱন দিব। গতিকে কিমান এটি ছিৰিয়াছ মেটাৰ এই মেটাৰটোক যিসকলে পাতলীয়াকৈ খেল ধেমালি হিচাপে লৈছে। আমি দৰ্শন বুজিব লাগিব কোৰআন মজিদৰ, আল্লাহৰ ভাষাৰ বাস্তৱতা দৰ্শন বুজিব লাগিব। কেৱল শাব্দিক দিশৰ পৰা আমি যদি অৰ্থ উলিয়াবলৈ যাওঁ, তেন্তে আমাৰ বিভিন্ন ধৰণৰ কনচেপ্টে আমাক ঘেৰাও কৰি ধৰিব। এই আয়াতত আল্লাহে কৈছে ইয়াল আবুন, আমি পুনৰ কৈছোঁ ইয়াৰ অৰ্থ হৈছে খেল ধেমালি। এতিয়া আমি এনে দিশত যদি লওঁ যে যিসকলে ফুটবল খেলিব, ক্ৰিকেট খেলিব, তেওঁলোকৰ ধ্বংস অনিবাৰ্য। শাব্দিক দিশৰ পৰা আমাৰ তেনেধৰণৰো যায়। ফুটবল খেলিবলৈ পায় নে নাপায়, ক্ৰিকেট খেলিবলৈ পায় নে নাপায়, প্ৰিয় দৰ্শকবৃন্দ, সেই দিশত আমি কথা ক'ব বিচৰা নাই। আমি আয়াতৰ বাস্তৱতা আমি বুজাৰ ক্ষেত্ৰত আমি কেনেধৰণে চিন্তা চৰ্চা কৰিব লাগিব, সেই দিশটোৱে আমি দাঙি ধৰিব বিচাৰিছোঁ। ইয়াত আল্লাহে মুকাজ্জিবিন কোন, ধ্বংস হ'বলগীয়া লোকসকল কোন, সেই দিশটোৰ ব্যাখ্যা দাঙি ধৰিবলৈ গৈ পৰৱৰ্তী আয়াতত আল্লাহে কৈছে, 12 নং আয়াতত, আল্লাজিনা, ৰিলেটিভ প্ৰনাউন, মন কৰিব, আমি সদায় কৈ আছোঁ আল্লাজি ছিংগুলাৰ, আল্লাজিনা প্লুৰেল, এইবোৰ ৰিলেটিভ প্ৰনাউন। ৰিলেটিভ প্ৰনাউন অৰ্থাৎ এই আল্লাজিনা বুলি কৈ আগত কৈ অহা দিশটোৰ প্ৰতি ইংগিত কৰি বুজাব বিচাৰে, সেইটোৱে হৈছে ৰিলেটিভ প্ৰনাউন। গতিকে আল্লাজিনা সেইসকল, ধ্বংস হ'বলগীয়া লোকসকল, হোম সিহঁত সেইসকলেই লোক, ফি খাউদিন সিহঁতে একেবাৰে অলাগতিয়াল কথা বতৰাত তেওঁলোকে লাগি আছিল যাৰ পৰা কোনো লাভালাভ নাই। অধিক দহলৈ গৈ যদি আমি এই শব্দটো অধিক বুজাৰ চেষ্টা কৰোঁ, অলাগতিয়াল কথা বতৰা বুলি কোৱাৰ লগে লগে আল্লাহৰ কিতাপৰ বাহিৰত আমি যিমান আছে আল্লাহৰ দৃষ্টিত সকলোবোৰ অলাগতিয়াল। যিহেতু আমি গোলাম হয়, আমি গোলামী কৰিব লাগিব, আমাৰ মালিক আল্লাহ, গতিকে আমাৰ মালিকে আমাক, আমি যিহেতু গোলাম হয়, আমাক যেনেধৰণে গোলামী কৰিব কৈছে আমি তেনেধৰণে কৰিব লাগিব। এতিয়া আল্লাহৰ আদেশ অনুসৰি আমি যদি গোলামী নকৰি আনৰ কথামতে যদি আমি গোলামী কৰিবলৈ যাওঁ, তেন্তেতো আমি আল্লাহৰ গোলামী নহ'লো, আমি আনৰ গোলাম হ'লো। সেই দিশটোৱে আল্লাহৰ দৃষ্টিত আটাইতকৈ চূড়ান্ত অপৰাধ, প্ৰিয় দৰ্শকবৃন্দ, এই দিশটো কিন্তু আমি বুজাৰ চেষ্টা কৰিব লাগিব। আল্লাহৰ সৈতে আমি কাকো যে অংশীদাৰ কৰিব নোৱাৰিম কোনো ক্ষেত্ৰত, মিন চাইয়ে, এই দিশটো আমি আহ্বান জনাইছোঁ প্ৰিয় দৰ্শকবৃন্দ। আহক, সময় থাকোঁতে ইয়াক খুব ভাল ধৰণে কোৰআনৰ আয়াতৰ আধাৰত, আমাৰ কথাৰ ওপৰত নহয় প্ৰিয় দৰ্শকবৃন্দ, কোৰআনৰ আয়াতৰ আধাৰত এই দিশটো চিন্তা কৰোঁ। আহক, ইয়াত যে আল্লাহে খাউদিন, আল্লাজিনা হুম ফি খাউদিন, যিসকল প্ৰকৃততে জীৱনত অলাগতিয়াল কথা বতৰা, অলাগতিয়াল কাম কাজত ব্যস্ত হৈ আছিল, অলাগতিয়াল আল্লাহৰ কিতাপৰ বাহিৰৰ যিমানসমূহ আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ আৰম্ভণিতেই, যে এই কোৰআন মজিদ লৈ যে যি ধৰণে আমি ধৰ্মান্ধতাৰ মাজত সোমাই আছোঁ, অন্ধবিশ্বাস কিছুমান লৈ আছোঁ, যে এই কোৰআন মজিদে মৃতকৰ নাজাতৰ আহিলা হ'ব বুলি যে আমি বিশ্বাস কৰিছোঁ, এনেধৰণৰ কথা বতৰাবোৰেই প্ৰকৃততে খাউদিন, এইবোৰ অলাগতিয়াল কথা, বাস্তৱ কথা নহয়, কোনো কামৰ কথা নহয়, কোৰআন মজিদে কোৱা কথা নহয়। গতিকে কোৰআন মজিদে নোকোৱা কথা বতৰাৰ সমূহ যিসমূহ বিষয়ৰ ওপৰত আমি ব্যস্ত হৈ থাকি পৰম্পৰাগতভাৱে আমি ধৰ্ম পালন কৰাত লাগি থাকোঁ, তেনে লোকসকল, প্ৰিয় দৰ্শকবৃন্দ,
কোরআন মজিদলৈ আহক, সাবধান হবৰ হল। অন্যথা কিন্তু কোরআন মজিদে যথেষ্ট ভয়ানক বিপদৰ সম্ভেদ দিছে। আর এনে ধরনের আল্লাহে কলেই দেখিলে সতি কসম খোয়ার পিছত ইন্না আজাবা রাব্বিকা লাওয়াকিউন বলে আল্লাহে কইছে, আল্লাহর এই শাস্তি সংগঠিত হবই। আমি সদায় কই আইছো, আমার কথা আমি আপনার কেতিয়াও কব যাওয়া নাই, আল্লাহর আয়াতে যে কথা কই আছে সেই দিকসমূহ আমি আপনার আগত সদায় দাঙি ধরেছি। গতি কইছে সেই সকল লোক ধ্বংসপ্রাপ্ত হব যিসকলে নিজের জীবনটুক একেবারে পাতলিয়াকৈ লৈ, খেল ধেমালির দরে পাতলিয়াকৈ লৈ, অলাগতিয়াল কথা বতরা অলাগতিয়াল কাম কাজত যিসকলে নিজের জীবন অতিবাহিত করেছিল তেনে লোকসকলের ধ্বংস অনিবার্য বলে কৈছে। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআন, সব শব্দবোৰ মন করিব। এই জাহান্নামীসকলের আল্লাহে ইয়াত এক পরিবেশ, জাহান্নামীসকলের কিয়ামতর প্রেক্ষাপথত জাহান্নামীসকলের অবস্থা কি হব সেই দিকট কই আছে। কিয়ামতত অবস্থা, আকাশের অবস্থা কি হব, পর্বতমালার অবস্থা কি হব, এই দিকটা আল্লাহে দাঙি ধরেছে। ইয়াত কইছে ইয়াউমা, সেই দিনট ইউদাউনা ইলা নারি জাহান্নামা, হিহতক ইউদাউনা গতিয়াই লৈ যোৱা হব, ইলা নারি জাহান্নামা জাহান্নামর জুই দিখলৈ সিহঁতক গতিয়াই লৈ যোৱা হব। দান এটি প্রকাণ্ড গতা, দান সিঙ্গুলার, অর্থাৎ এনে এটি ধকা দিব, একে ধকাই গৈ জাহান্নামর জুই পাবগে। আমি কোৱা নাই, আল্লাহর আয়াতে কৈছে। প্রিয় দর্শকবৃন্দ, ইমান বাস্তব কথা বতরা সমূহ ইমান মুকুল মুকলিকৈ কোৱাৰ পাছতো যদি আমি সাবধান নহওঁ, তেন্তে আমার কাম্যই প্রকৃততে এনে ধরনের ধকা খাওয়াটোৱে আমার বাবে কাম্য হব, তার বাদে আন একো নহয়। এনে ধরনের গতা মারি ধকা দি জাহান্নামর জুইৰ ওচৰলৈ গতিয়াই লৈ যাব, তার পিছত কব হাজিহিন নারু, এইটোৱেই হৈছে সেই জুই, আল্লাতি জি জুইক কুন্তুম বিহা তোকা জীবন, জি জুই সন্দর্ভত কুন্তুম বিহা তোমালোক আছিলা, এই সন্দর্ভত তোকা জীবনা তোমালোকে এক বিশ্বাসত লওয়া নাছিলা। গতিকে প্রিয় দর্শকবৃন্দ, চাওক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু আয়াত আল্লাহে কোরআন মজিদত উল্লেখ করেছে। আমি আশা রাখিম, আহ্বান জানাম, বাস্তবতার দিকলৈ আহক, সত্য কথা বতরা সমূহের মাজলৈ আহক। ইনশাআল্লাহ এই কথা বতরা সমূহের উপর বিশ্বাসত লৈ আমি যদি সমর্পিত হোঁ, ইনশাআল্লাহ আল্লাহে আমাক সুন্দর পুরস্কার দান করিব। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মাআস সাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, সালামুন আলাইকুম।